নমস্কার বন্ধুরা, মনিকাস কিচেনে সবাইকে স্বাগত। আজ এসেছি নারকেল নাড়ুর রেসিপি নিয়ে। গুড় দিয়ে নারকেল নাড়ু কীভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। নারিকেলের নাড়ু বানানোর জন্য নিয়েছি একটা বড় সাইজের নারিকেল। নারিকেলটা খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এখন নারিকেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী গুড়। এখন গুড় আর নারিকেল হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে গুড় আর নারিকেল ভালো করে মাখিয়ে নিলে নারিকেলে খুব তাড়াতাড়ি পাক এসে যায় আর নাড়ুগুলোও খুব সফট থাকে। প্রায় মিনিট তিনেক সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে আখের গুড়টা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করে নিয়ে কড়াইটা চুলায় বসিয়ে দেব। কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে অনবরত এভাবে নাড়ব। লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে অনবরত নাড়তে নাড়তে দেখা যাচ্ছে গুড়টা গলতে শুরু করেছে। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করার পর এখন চুলার ফ্লেমটা লোতে করে দেব। কেননা গুড় খুব সুন্দর করে গলে গেছে, এখন এর মধ্যে জল শুকিয়ে একটা আঠালো ভাব চলে আসবে, তাই চুলার ফ্লেমটা লোতে করে অনবরত এভাবে নাড়তে হবে। নাড়া বন্ধ করা যাবে না। নাড়তে নাড়তে এদিকে খেয়াল রাখতে হবে যেন কড়ার গায়ে লেগে না যায়। যদি কড়ার গায়ে লেগে যায় তাহলে নাড়ুর মধ্যে একটা তেঁতো ভাব চলে আসবে, তখন নাড়ুগুলো খেতে আর ভালো লাগবে না। দেখুন, নাড়তে নাড়তে নারিকেলের মধ্যে একটা আঠালো ভাব চলে আসছে। নাড়ুর জন্য পাকটা আর একটু তুলতে হবে, তাই চুলার ফ্লেম লোতে রেখেই এভাবে অনবরত নাড়ব। দেখুন, লো ফ্লেমে আরও কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে নাড়ুর পাকটা ঠিকভাবে এসে পড়েছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে এভাবে আর একটু নাড়ব, তারপর চুলার থেকে নামিয়ে একটা বাটিতে রেখে দেব। দেখুন, চুলার ফ্লেম বন্ধ করে 30 থেকে 40 সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর বাকি পাকটাও এসে পড়েছে। এখন কড়ার থেকে একটা বাটিতে নিয়ে নেব। কড়ার থেকে নামিয়ে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন একটা সুতি কাপড় ভিজিয়ে উপর দিক দিয়ে এভাবে ঢেকে দেব, তাহলে আর উপরটা শক্ত হবে না আর নাড়ুগুলো বানানো যাবে খুব সুন্দর করে। নাড়ুগুলো গরম গরম অবস্থায় বানিয়ে নিতে হবে, তাই এখন এর থেকে আমি 2 চামচ একটা প্লেটে তুলে নেব, নিয়ে আস্তে আস্তে বানানো শুরু করব। পাক দেওয়া নারিকেলের থেকে আমি অল্প একটু একটা প্লেটে তুলে নিয়েছি আর বাকিটা আবার সুন্দর করে ঢেকে রেখে দেব। কাপড় দিয়ে ঢেকে রাখা মিশ্রণটা একটা সাইডে রেখে আমি প্লেটে যে নিয়েছিলাম ওইটা থেকে বানানো শুরু করছি। দেখুন, এভাবে অল্প একটু নিয়ে হাতে চেপে প্রথমে গোল করে নিতে হবে, তারপর 2 হাত দিয়ে গোল করে নিলেই হয়ে যাবে। দেখুন, আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে অল্প একটু নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে একটু টাইট করে নিতে হবে, তারপর 2 হাতের তালুতে রেখে হালকাভাবে এভাবে গোল করে নিতে হবে, তাহলে উপর দিকটা খুব মসৃণ হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। নাড়ুর সাইজটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুসারে বানাবেন, ছোটো বা বড় যে কোনো সাইজেরই বানাতে পারেন। আমি এখানে একটু ছোটো সাইজের করছি। নারিকেলের নাড়ু বানানোর সময় সবসময় চিনি বা গুড় দিয়ে পাকিয়ে নেওয়া নারিকেলের ওপরটা একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়, তাহলে ওপরের অংশটা আর শক্ত হবে না আর নাড়ুগুলোও খুব সুন্দর করে বানিয়ে নেওয়া যাবে। আমি যেভাবে নারিকেলের নাড়ু বানিয়ে থাকি, আপনারা কে কে এইভাবে নারিকেলের নাড়ু বানিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আপনাদের অনুভব শেয়ার করবেন। দেখুন, আস্তে আস্তে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার আজকের নারিকেল নাড়ুর রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন, এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।